কোরআনের বিধান দেখুন আর নবীজির বিধান দেখুন। আল্লাহ তাআলা বলছেন চোর নারী হোক আর না চোর পুরুষ হোক আর চোর নারী হোক, এদের দুজনে হাত কেটে দাও। কি কেটে দিতে হবে? আচ্ছা এটা কি মারা যায়? এ কেমন ধরনের বিধান? একটা লোক যদি তার হাত কেটে দেওয়া হয় সে চুরি করতে পারে কি পারে না? পারে পারে। আমার যদি এখন হাত কেটে দেওয়া হয় আমার কেনা চেনা আরো থাকবে, তা আমি একে দিয়ে তো চুরিটা করাতে পারবো? যে ওইখানে মাল আছে চুরিটা বলতে পারবো কি পারবো না? আল্লাহ বিধান হচ্ছে হাত কেটে দাও, ওখানে হাত কাটতে যাবে না। হাত কাটার যুক্তি কিসে? হ্যাঁ এটা হচ্ছে কোরআনের বিধান। অবাক হবে না, আপনি বিশ্বাস অভিভূত হবেন, এই কথা শুনলে আপনি অবাক হবেন। যদি অবাক না হন তাহলে ব্যবহৃত হবে যে আপনার অন্তর পাথর হয়ে গেছে। কোরআনের আইন এবং বিধানটা দেখুন। এখানে একটা মোবাইল দেখা আছে এই জায়গায় ধরে না অ্যাপেল এসছে অ্যাপেল, আমি ওইখান থেকে দেখতে পেলাম যে বাবা সাংঘাতিক মোবাইল তো আমি দেখতে পাচ্ছি। তা যখন আমি দেখলাম আমার চোখে, আমার চোখ সাথে সাথে আমার মনের ভিতরে হ্যালো করে দিল, হ্যালো চুরি করবি? আমার মনও বলে দিল হ্যাঁ চুরি করবো। আমার মন এবার আমার পাকে বলছে চলো একটু হেঁটে চলো না একটু আগে গেলে চলো। আগে বেড়ে মোবাইলটার কাছাকাছি দাঁড়িয়ে আছি, মোবাইল এখনো তো ওখানেই আছে আলমারিতে বা ওই টেবিলের উপরে দাঁড়িয়ে আছি। এবার আমার মন আমার হাতকে বলছে তুই তাহলে দাঁড়িয়ে আছি পকেটে ভর, পকেটে ভর তাড়াতাড়ি। কোরআন বলছে চোরের হাত কেটে দাও। আচ্ছা বলুন তো পকেটে ভরা পর্যন্ত রাস্তায় আসা থেকে পকেটে ভরা পর্যন্ত মূল অপরাধীকে মূল অপরাধী হাত চোখ দেখেছে, চোখ পকেটে ঢোকাতে পারেনি কাজে পরিণত করতে পারেনি, পা দেখে এসেছে কাজে পরিণত করতে পারেনি। আর এটা আল্লাহর বিধান, যতক্ষণ মানুষ পরিকল্পনার জগতে থাকে ততক্ষণ পাপ হয় না, বান্দা যতক্ষণ বাস্তবে রূপান্তরিত করে যতক্ষণ না পর্যন্ত ততক্ষণ পর্যন্ত পাপ হয় না। বান্দা মনে মনে যদি ভাবে পাপ হয় না কারণ বাস্তবে পরিণত করেনি, বান্দা এই পর্যন্ত হেঁটেছে যে মোবাইল পকেটে ভরতে পারেনি, কেটেছে পকেটে ভরেছে কে হাত, কোরআন বলেছে হাত কেটে দাও, মানে কি অপরাধীকে সাজা দাও, অপরাধীকে সাজা দাও। চলুন এবার আপনাকে কোরআনে দুটো একটা আইন দেখায়। আল্লাহ তাআলা বলছেন ইয়া আল্লাযীনা আমানু ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম মিনাল কাবাইন। কোরআনে আছে আর স্যার আছে, এখানে কোনো ডুপ্লিসিটির ব্যাপার নেই, কানা হুজুর এগুলো দেখতে পায় না, কি বললাম মিলে না, হুজুর সব দেখতে পায়। হুজুর কি দেখতে পেয়েছে? না হুজুর দেখতে পেয়েছে একটা মানুষ মারা গেল, হ্যাঁ মারা যাবার পরে ওই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মারা যাবার আগে তাকে কলমা পড়ো, যদি সে কলমা পড়ে নেয় তাহলে সে ফাদা খালার জান্নাত, সে জান্নাত চলে যাবে। যদি মরার আগে কেউ কলমা পড়ে, হুজুর কলমা পড়ে না, হুজুর বলে দিয়েছে 20-25 জন মাদ্রাসার ছেলে আনো আর এরকম এরকম করে ইয়াসিয়া সূরাটা পড়ো বেশি বেশি করে, হুজুর এইটা দেখতে পেয়েছে কলমা দেখতে পায়নি। কি বললাম বুঝলেন না? ও কানা হুজুর, কানা হুজুর আল্লাহ নবীটা দেখতে পায় না, ওই ইয়াসিনটা দেখতে পেয়েছে, হুজুরে দেখতে পাবে না। আল্লাহ তাআলা বলছেন তোমরা যখন ওযু করবে ইয়া আল্লাযীনা আমানু ফাগসিলু উযুহাকুম, তোমরা তোমাদের চেহারাটা ধুয়ে নাও, বাকি থাকলো নাকে পানি দেওয়া কুলি করা, তাই না, নাকটা ভালো করে ঝেড়ে নেওয়া, এইগুলো বাকি থাকলো তাই তো। এবার আপনাকে একটা কথা বলছি, আজ থেকে 2-3 বছর ধরে কথাটা বলছি, আপনাদের এলাকায় বলা হয়নি মনে হয় ওই জন্য আবার বলছি। আমাকে একদিন একটা ছেলে বলছে, কিছু কিছু লোক আছে দেখবেন প্রশ্ন করতে পারে খুব ভালো, তো গত পরশু দিন তার আগের দিন এক জায়গায় আমার প্রশ্ন করছে যে হুজুর আপনাদের যত পাকামু, যে পাকামু মানে ওই যে ভাড়া বাড়ি, হুজুরদের খুব ভাড়া বাড়ি, যে কি ভাড়া বাড়ি? তো বলছে আগে কত সুন্দর আলিফ বে তে সে ছিল, এখন আবার আপনারা ঢং করে বলছেন আলিফ বা তা আসা, তা আগের গুলো কি তাহলে হবে না? বলছি আচ্ছা আপনারা যারা পড়েছিলেন বয়স মানে ইয়াং বয়স বুড়ো হয়ে গেছে আলিফ বে তে সে এরকম খুব পড়েছিলেন, এখন কি করছে? আলিফ বা তা আসা, তাই তো?
আপনি শিক্ষিত মানুষ। আমি বললাম বাপ আপনার তাহলে এটা অসুবিধা হচ্ছে? লিচু কেন হবে? লিচু বানাম তো লি দিয়ে হওয়ার কথা। লি একটা অক্ষর আছে না? আছে প্রশ্ন করে আমাকে একদিন বলছি, মমতাজ সাহেব কোরআনের আমি সব কথা মানি, আল্লাহ নবীর মানি, এক জায়গায় তোমার খুব আপত্তি। তো বলছে কি? তো বলছে আপত্তি হচ্ছে এই জায়গাটায় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ঠিক কথা বলেছেন, এক জায়গায় মারাত্মক ভুল করেছেন। অজু করলে পাঠার দিক দিয়ে হাওয়া বার হয়, অথচ বলেছে শীতকালে মুখ ধুতে হবে, কানে পানি দিয়ে মাসা করতে হবে, বড় বাড়াবাড়ি না? আল্লাহ নবী বাসায় পানি দিতে হবে এটা তুই বললেন না? সাংঘাতিক প্রশ্ন, বুদ্ধি সাংঘাতিক, কি আশ্চর্য ব্যাপার। বলছে অজু ভেঙে যায় পাছা দিয়ে হাওয়া বার হয়ে গেলে, তা আল্লাহ নবীকে পাছায় পানি দিতে বললেন না? তাহলে ওরে বোকা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বৈজ্ঞানিক। আপনি তত্ত্ব শুনলে অবাক হবেন। আপনি এখান থেকে মালদা উঠেছেন, মালদা গেছেন, ওখান থেকে দিল্লি যাবেন, তা আপনি কলকাতা যাবেন, বাড়ি থেকে ডিম মাছ ভাত খেয়ে গাড়িতে উঠেছেন, চাতাল থেকে ট্রেনে উঠেছেন, ধরে নেন। ঝালমুড়ি বেশ জুত করে খেয়ে নিয়ে যাবে, বুঝলেন না? এটার নাম কি? এটা একটা ড্রাম বা ব্যারেল যেটাকে বলে, ড্রাম, তাই তো? এর কাজ, এ কোনো অপরাধ করে না। এর কাজ হচ্ছে এখানে ডিস্টার্ব হলে তলার দিক দিয়ে মাল ক্লিয়ার করে দেওয়া, এটা এর কাজ। কি বললাম বুঝলেন? ঝালমুড়ি খেলেন, ভর্তি পাতে যদি আপনি ঝালমুড়ি খান, আর গাড়িতে ট্রেনে যদি 5 ঘন্টা একভাবে সিটে বসে থাকে, তাহলে আপনার গ্যাস হবে না? হবে না, হবে, তাই তো? আর গ্যাস হলে পাচার দিক দিয়ে বার হয়ে যাবে, স্বাভাবিক, তত খেটে মারা যাবে, মারা যাবে না? আপনি অজু অবস্থায় ছিলেন, পাচার দিক দিয়ে হাওয়া বার হয়ে গেল। বিজ্ঞানসম্মত তো এক, আর দ্বিতীয়ত পৃথিবীর কোন দার্শনিক নেই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা কেটে দিতে পারবে। ট্রেনে উঠেছেন যখন, বলুন তো সর্বপ্রথম অপরাধ কে করেছে? কে? আপনার মস্তিষ্ক বলেছে খেতে, ও অপরাধ করেছে। আর অপরাধ কে করেছে? ফাইনাল অপরাধ, দাঁত দিয়ে মুখ দিয়ে চিবিয়ে চিবিয়ে ভিতরে ঢুকিয়েছেন, তার মানে পাছার কোন দোষ নেই। আপনি যদি ঝালমুড়ি যদি না খেতেন, আচ্ছা বলুন তো আপনার গ্যাস হতো? সবাইকে সাজা দিয়ে দিয়েছে, কিন্তু পাছা কোন অপরাধ করেছে? করেনি। ওর কাজ হচ্ছে তলার দিক দিয়ে বার করে দেওয়া, এইখানে যেমন দিবেন ওতো তেমন ক্লিয়ার করবে। এইখানে যদি আপনি খারাপ জিনিস দেন, তাহলে ওখান থেকে বন্ধ ছাড়বে, ছাড়বে কি ছাড়বে না? তাহলে দোষ ওর কিছু আছে না? আল্লাহ তাআলা বলছেন লিইজহিরাহু আলা দ্বীনি কুল্লি, পৃথিবীতে তোমাদের কাটানো হয়েছে এই কারণে, আমার এবং আমার রাসূলের দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এইবার আপনার সঙ্গে আমার দুটো একটা কথা, আমাদের দেশে প্রধানমন্ত্রী থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত পর্যন্ত, বলুন তো সবাই ইমানদার না বেঈমানের সংখ্যা বেশি? বেঈমানের সংখ্যা বেশি। তাহলে এবার আপনাকে আরেকটা কথা বলছি, আপনি কোন দেশের নাগরিক? ভারত। এদেশ হিন্দু না মুসলিম? হিন্দু, তাই তো? এবার আপনাকে একটা কথা বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাস্তা দিয়ে যখন চলবে ডান দিক দিয়ে চলো, এটা হাদিস আছে না নেই?
আছে। আপনি যখন ন্যাশনাল রোডে যদি ডান দিক দিয়ে মোটরসাইকেল নিয়ে যান, আচ্ছা বলুন তো অ্যাক্সিডেন্ট না হবে না হবে? কোনটা হবে? যদি ডান দিক দিয়ে চলে যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি কোন ক্লেম আপনার নামে নেবে না এবং রাস্তার পথচারীরা আপনার বিরুদ্ধে কথা বলবে যে তুমি রং সাইডে যাচ্ছ, তাই না? তাহলে আমাদের এখানকার রুলস কি? আপনাকে বাম দিকে সরকার বলেছে তোমাকে একটা জিরো ব্যাংক জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলতে হবে, হবে কেন না? হবে। আপনার 5,000 টাকা যদি অ্যাকাউন্টে যদি জমা থাকে, বলুন তো সরকারি ভাবে ব্যাংক থেকে আপনাকে সুদ দেবে কি দেবে না? আমি সুদের সঙ্গে আপোষ করবো না। আপনার গ্যারেজ করা হতে পারে, দেশদ্রোহী বলা হতে পারে, সংবিধান বিরোধী মানুষ আপনি এটাও বলা হতে পারে, কারণ আপনি সরকারের একটা দায়িত্বে বসবাস করছেন ভারতবর্ষে, তাই না? ওর আইন মানতে হবে কেন না? যদি না মানেন তাহলে আপনাকে অ্যারেস্ট হতে হবে। অবশ্যই যদি হাদিস এবং কোরআনের বিরুদ্ধে যদি সরকারে কোন বিল পাস করে, তাহলে আপনি অবশ্যই অটল থাকার চেষ্টা করুন, বিনিময় দেন না তিনি সম্ভব না দিক, আর বাধ্য হয়ে যদি বা করতে হয় আল্লাহ বড় ক্ষমাশীল, অবশ্যই তিনি ক্ষমা করবেন, তিনি পরিস্থিতি বুঝেন। তার মানে আমাদের এখানে হাদিস কোরআন মেনে চলা বা হাদিস কোরআন প্রতিষ্ঠা করা বড় কঠিন না? কঠিন কি কঠিন না? খুব কঠিন। তাহলে এখানে আল্লাহ তাআলা যে বলছেন ইসলাম শ্রেষ্ঠ, এটা প্রমাণ করার জন্য পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে, এটা কি করে প্রমাণ করবেন? আপনি প্রমাণ করার জায়গা আছে নাই? এবার আপনাকে আমি আর একটা কথা ভাবিয়ে রাখছি, খুব মনোযোগ দিয়ে শুনুন। এই যে একটা মাদ্রাসা জলসা মসজিদে, আচ্ছা মসজিদের সেক্রেটারি আছে, আছে ইমাম সাহেব যদি সেক্রেটারির কথার বাইরে যদি চলে চাকরি থাকবে না যাবে? যাবে। সহকারী শিক্ষক যদি প্রধান শিক্ষকের কথা যদি না শোনে চাকরি থাকবে না যাবে? যাবে। তার মানে আপনি যত বড়ই পণ্ডিত হন, আপনি যত বড়ই জ্ঞানী হন, দায়িত্বপ্রাপ্ত অর্থাৎ আপনার উপরে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার অধীনস্থ আপনাকে থাকতে হবে, এটাই চূড়ান্ত। আপনি যদি পশ্চিমবাংলার মাটিতে বসবাস করার পরে, এটা গণতন্ত্র দেশ, যদি এটা অন্য কোন তন্ত্র দেশ যদি হতো, আপনি যদি সরকারের এগেনস্ট যদি কোনো কথা যদি বলতেন, আচ্ছা বলুন তো আপনাকে অ্যারেস্ট করা হতো কি হতো না? হতো। একটা চলন্ত প্রমাণ উপর বাংলা বাংলাদেশ, ওখানকার আলেমরা সঠিক হাদিস এবং কোরআন বলার কারণে এক এক করে ধরে তাদেরকে জেলখানার ভিতরে বন্দি করে দেওয়া হচ্ছে। কারণ পরিস্থিতি আমাদের এখানে যদি হয়ে যায়, যদি হয় তার মানে বোঝা গেল দায়িত্বশীল মানুষের উপরে কথা বলা ঠিক না। পায়ের লোক থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনের এক একটা ডিপার্টমেন্ট দিয়েছেন। হাতকে যে ডিপার্টমেন্টে লাগিয়েছেন, চোখ সে ডিপার্টমেন্টের দায়িত্বের কাজ করতে পারে না। চোখকে যে ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে, মাথা সে ডিপার্টমেন্ট কাজ করতে পারে না। মাথাকে যে ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে, পা সেই ডিপার্টমেন্টের কাজ করতে পারে না। আপনার এই হাতের কবজিকে যে ডিপার্টমেন্টে কাজে লাগাতে বলা হয়েছে, চোখ সে ডিপার্টমেন্টের কাজ করতে পারবে না। পারবে কি পারবে না? পারবে না। তার মানে পায়ের লোক থেকে নিয়ে মাথা চুল পর্যন্ত এক একজনের এক এক রকমের ডিপার্টমেন্ট, মানে এটা একটা দেশ, এটা একটা সংবিধান, এটা একটা ইউনিটি, এটা একটা পরিবার, এটা একটা স্কুল, এটা একটা মসজিদ, এটা একটা ইউনিভার্সিটি, আপনি বলতে পারেন গোটা বডিটা। এবারে টোটাল স্কুলটা এক একটা ডিপার্টমেন্টে একটা হেড লোক আছে, তার নাম কি? মাথা। টোটাল বডিটা হেড কে? মাথা। এর যে সেক্রেটারি, মানে আগে বলেছি যে সেক্রেটারির কথা না শুনলে চাকরি চলে যাবে। এবার বলুন সুদের টাকা হারাম না হালাল? হারাম। এই তো আস্তে করে বলছেন, আপনি বলেছেন জোরে বলুন, সুদ কি হারাম? ব্যবিচার হারাম, পরের জন্য ফাঁকি দিয়ে লওয়া হারাম। আপনি সব কিছু জানেন,
সকাল বেলা থেকে ওষুধের টাকা দিচ্ছে আপনি হাতে করে নিয়ে পকেটে বললেন আপনার ব্রেন কিন্তু বারবার বলছে সেক্রেটারি মমতাজুল ইসলাম কালকে বলে গিয়েছে সুদ হারাম টাকা হাতে ধরবো না একটা লোক বলল এখানে বাপের কাটা যে গত জুম্মা থেকে এই জুম্মা পর্যন্ত বা গত শনিবার থেকে আজকে শনিবার পর্যন্ত আমার ব্রেন যা বলেছে আমি হাত পা চোখ নাক হাদিস এবং কোরআন অনুযায়ী প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্ব পালন করিয়েছি হাদিস এবং কোরআন অনুযায়ী একটা লোক বলুন আছেন নেই।